শুরু হয় তাকে বলা হয় আকিরা। আকিরাতে দুইটি পর্যায় আছে, একটা হল বার্জা আর একটা হল কিয়ামত। বার্জা হল কবরের জীবন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন কবরে কাছাকাছি সময় তাকে বলা হয় বার্জা। তারপরে হল কিয়ামত, আল্লাহর সামনে মানুষ দণ্ডায়মান, বিচারের জন্য দণ্ডায়মান হবে বলে একে বলা হয় কিয়ামত। তারপরে হইল সাফাত। সাফাত কি? সাফাত শব্দের অর্থ সুপারিশ করা, সাফাত শব্দের অর্থ সুপারিশ করা, উকালতি করা, অনুরোধ করা। মাটির যখন মানুষ অনেক শাস্তিতে থাকবে তখন মহানবী সাল্লাল্লাহু আলেমগণ, কোরআনের হাফেজগণ, আল কোরআন, রোজা, তারাই সাফায়েত করবেন। আল্লাহ তাআলা কাছে ক্ষমা এবং মর্যাদা বৃদ্ধি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়েত সম্পর্কে বলেছেন, আমাকে সাফায়েত করার অধিকার দিয়েছে। তিনি আরো বলেছেন যে পৃথিবীতে যত ঈদ ও পাথর আছে তার চেয়েও বেশি লোকের জন্য আমি সাফায়েত করব। তারপরে আসো জান্নাত। জান্নাত, জান্নাত কি? জান্নাত অর্থ উদ্যান, বাগান, আবৃত স্থান। ইসলামী পরিভাষায় মুমিন বান্দাগণের জন্য আল্লাহ তাআলা যে চিরশান্তির স্থান তৈরি করে রেখেছেন তাকে বলা হয় জান্নাত। তারপরে আসো জাহান্নাম। জাহান্নাম জাহান্নাম অর্থ জাহান্নাম কি? জাহান্নাম অর্থ আগুনের গর্ত। জাহান্নাম প্রত্যাখ্যান করবে অস্বীকার করবে তার স্থান হবে জাহান্নাম। সেখানে সে তার চামড়া জড়িয়ে থাকবে, যখন চামড়া জড়িয়ে যাবে আবার তাকে তাদের জন্য যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য দিয়েছে জান্নাত। সেখানে যারা শ্রোতা আপনাদের নহর, তিনটি নহর, তিনটি নদী প্রবাহিত হবে। আমরা যেন সেই জান্নাতে যেতে পারি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই জান্নাত নসিব করে। জাহান্নাম থেকে পবিত্রের তার বাড়ি তার হলো জাহান্নাম থেকে পবিত্রের উপায় কি, সেগুলো তোমরা পাঠ্যবই পাঠ্যপুস্তকে যে বের করে তালিকা তৈরি করবে, জাহান্নাম কয়টা সেটার তালিকা তৈরি করবে, আবার জাহান্নাম কয়টা সেটাও তোমরা পাঠ্যপুস্তক থেকে বের করে তালিকা তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর নয় এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, ভালো থেকো।